রামনবমীতে রামলালার কপালে সূর্যতিলক বিজ্ঞান ও প্রযুক্তির মেলবন্ধন চমকে দেবে আপনাকে দেখুন সেই ভিডিও ছবি এ যেন এক বিস্ময়কর মুহূর্তের সাক্ষী থাকল গোটা পৃথিবী বিজ্ঞান এবং প্রযুক্তির অপরূপ মেলবন্ধন দেখল গোটা দেশবাসী রামলালার কপালে সে পড়ল সূর্যতিলক মুহূর্তেই বদলে গেল মন্দিরের পরিবেশ দেখা গেল এক অনন্য ছায়া আর এই দৃশ্য দেখে মুগ্ধ দেশবাসী আজ সতেরোই এপ্রিল রামনবমী সারা বিশ্বজুড়ে রাম ভক্তরা পালন করছে এই দিনটি অযোধ্যা রাম মন্দিরে এটি হবে রামলালার প্রথম রামনবমী এই বিশেষ অনুষ্ঠানে এক বিশেষ মুহূর্ত ঘটেছে রাম মন্দিরে সূর্য অভিষেক বা সূর্য তিলক নামে পরিচিত একটি আচারের দেবতার কপালে চুম্বন করল স্বয়ং সূর্যদেব বাইশে জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করেন এরপর আজ রামমন্দিরে রামনবমী অনুষ্ঠানে দেশের প্রতিটি প্রান্তের মানুষ ভিড় করেছেন নতুন মন্দিরের রামমূর্তি প্রতিষ্ঠার পরে এটি প্রথম রামনবমী রামনবমী উপলক্ষে বুধবার অযোধ্যায় রামলালার সূর্যতিলক অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রতি বছর রামনবমী পালিত হলেও আজকের দিনটা ভক্তদের চোখ ছিল অযোধ্যার রাম মন্দিরে সকাল থেকেই ভক্তদের উপচে পড়া ভিড় প্রায় পাঁচশো বছর পর রামলালার অভিষেক অনুষ্ঠানের পর এটাই প্রথম রামনবমী গোটা দেশের নজর আজ অযোধ্যায় এদিন ঠিক দুপুর বারোটা এক মিনিটে সূর্য অভিষেক শুরু হয় যা চলে প্রায় পাঁচ মিনিট আইআইটি রুর্কির বিজ্ঞানীরা সূর্য তিলকের জন্য একটি বিশেষ অপ্টোমেকানিক্যাল সিস্টেম তৈরি করেছেন আজ দুপুর বারোটার একটু আগে মন্দিরের উপরের তলায় ইনস্টল করা একটি আয়নায় সূর্যের আলো পড়লে তার ঠিক নব্বই ডিগ্রিতে একটি পাইপের মাধ্যমে প্রতিফলিত হয়ে রামলালার কপালে এসে পড়ে সূর্যের প্রথম রশ্মি রামলালার মাথায় পৌঁছাতেই মন্দিরের পরিবেশ বদলে যায় ভক্তিতে মগ্ন হয়ে ওঠেন ভক্তেরা ভগবান রামের আচার অনুষ্ঠানের মাধ্যমে চলে পূজা অর্চনা সূর্য তিলকের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায় আজ মহা সমারোহে দেশ জুড়ে পালিত হচ্ছে রাম রামনবমী পাশাপাশি রামলালার মূর্তি নিয়ে সূর্য তিলকের মুহূর্তে সাক্ষী থাকল গোটা দেশবাসী তা নিয়ে রীতিমতন হইচই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় অনেকেই সমাজ মাধ্যমে শেয়ার করছে সেই ছবি ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড প্রার্থনা জুয়েলার্সের পক্ষ থেকে পয়লা বৈশাখ ও পবিত্র ঈদের শুভেচ্ছা গ্রহণ করুন এই শুভক্ষণে সোনার গহনা কেনাকাটায় থাকছে খুশির খবর প্রার্থনা জুয়েলার্সে হালকা হোক কিংবা ভারী যে কোনো গহনা ক্রয়ের ওপর থাকছে খুশির খবর আগামী সতেরোই এপ্রিল পর্যন্ত প্রার্থনা জুয়েলার্স স্কুল রোড বনগা